প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশানির্দেশে উন্নতি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিশায় এগিয়ে চলেছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি। শিল্পের অনুকূল পরিবেশ পেয়ে এই রাজ্যগুলিতে বিনিয়োগ করার জন্য এগিয়ে আসছে দেশ বিদেশে নামী দামি শিল্প সংস্থা এবং বিনিয়োগকারীরা। সেই লক্ষ্যকে সামনে রেখেই মঙ্গলবার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হবে রাউন্ড টেবিল মিট। ত্রিপুরা শিল্পের ক্ষেত্রে যে জোয়ার এসেছে বর্তমান সরকারের সময়ে তার সঙ্গে সঙ্গতি রেখেই রাজ্যের শিল্প এবং বাণিজ্য দপ্তর দ্বারা আয়োজিত এই রাউন্ড টেবিল মিট সম্মেলনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং শিল্প এবং বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। উত্তর পূর্বাঞ্চল ডোনার মন্ত্রকের ইউনিয়ন সেক্রেটারি সহ বরিষ্ঠ আধিকারিক এবং এই রাউন্ড টেবিল মিটকে সফল করার জন্য উপস্থিত থাকবেন দেশের 70 জন শিল্প বিনিয়োগকারী ব্যক্তিত্ব। মূলত ত্রিপুরায় নতুন শিল্প স্থাপন এবং বিনিয়োগ নিয়েই রাউন্ড টেবিল মিটে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে মত বিনিময় করবেন এবং নতুন প্রকল্পের খসড়া চূড়ান্ত করবেন আগত বিনিয়োগকারীরা। নর্থ ইস্ট গ্লোবাল ইনভেস্টার সামিট 2023-এ বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে রাজ্যে আয়োজিত হচ্ছে শিল্প স্থাপনের এবং আগামীর বিরাট কর্মসংস্থানের এই বৃহৎ আসর। বিশেষ উল্লেখ্য যে বর্তমানে শিল্পের অনুকূল পরিবেশ পাবার ফলে ত্রিপুরা শিল্পক্ষেত্রে এসেছে নতুন জোয়ার। ইতিমধ্যেই 300 কোটি টাকার মৌ স্বাক্ষরিত হয়েছে বিভিন্ন সংস্থার সঙ্গে, যা আগামী দিনে আরও প্রসারিত হবে। অন্যদিকে সাব্রুমে প্রায় সম্পূর্ণ বিশেষ শিল্প তালুকের কাজ সম্পূর্ণ হলে সমগ্র দক্ষিণ এশিয়ার সঙ্গে বাণিজ্যিকভাবে যুক্ত হয়ে যাবে ত্রিপুরা। সেই ক্ষেত্রে এই রাউন্ড টেবিল মিট রাজ্যের শিল্প আবহে একটি বিরাট ইভেন্ট হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।